এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। রূপা, রূপা শোনো না, আরে আরে দাঁড়াও দাঁড়াও, কি হলো, চলে এলে কেন? আমার ভালো লাগছে না তাই। হ্যাঁ তা তোমার চোখ দেখে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছ? না না, তোমাকে বলতেই হবে। ওই যে ওই মেয়েটা, কি যেন নাম, ও হ্যাঁ পাখি, হ্যাঁ পাখি। আরে বাবা, নাচতে ইচ্ছে হয় নাচ, কে বারণ করেছে? তাই বলে বিজয়ের ঘাড়ে পড়ে? আমি সে কথা বলেছি? আমি তোমাকে ইচ্ছে করে ফেলে দিতে চাইনি বিজয়, বিজয় আমি তোমাকে আর কোনোদিন কিচ্ছু বলবো না। অসম্ভব, তোমার কিছু হলে আমার কষ্ট হয় না বুঝি? তোমার চোখের দিকে তাকালে না আমার কেমন যেন এটা হয়ে যায়, মনে হয় আমি যেন আটলান্টিক ওশন দেখছি। চোখ আটলান্ট, তোমার নেশা হয়েছে? নেশা? আমি ভাবতেও পারিনি তুমি মদ খাবে, কত বড় বংশের ছেলে তুমি। আমি খেতে চাইনি, ওই সরি কানাইটা জোর করে খাইয়ে দিয়েছে। কথা দিচ্ছি আর মদ খাবো না। আমাকে ছুঁয়ে বললে কিন্তু বললাম, যেমন গোপাল সরকার তেমনি আমার কর্তা বিলাস দত্ত, দুই সমান। বিলাস দত্ত তো বাবার কাছে চাকরি করত, এত টাকা পেলো কি করে কাকা? তোমার বাবাকে ঠকিয়ে, তিনি সদাশয় শিবতুল্য মানুষ ছিলেন। কি বলছো বিলাস? এখানে একটা সই করতে হবে কর্তা। মৌজাটাও বিক্রি হয়ে গেল বিলাস, আর তো কিছুই থাকলো না। কি করব কর্তা, সরকারি খাজনা বাকি পড়লে তো জমিদারিটাই চলে যাবে। হুজুর, হুজুর, মৌজাটা কাকে বিক্রি করা হলো একবার দেখলেন না? আমি আবার কি দেখবো, বিলাসই তো সব দেখছে। আগে হ্যাঁ, আর ক বছর এইভাবে দেখলে আপনার আর কিছুই থাকবে না, জমিদারিটাই চলে যাবে। কেদার, বিশ্বাস হচ্ছে না হুজুর? বেশ তো, যেসব মৌজা বিক্রি হয়ে গেছে সেখানে নিজে গিয়ে একবার দেখুন না, বিলাসের লোকজনই সব দেখাশোনা করছে। এত দূর, একেই বলে কপাল, শয়তানটা চোখের সামনে সব গিলে বসে রইল। তোমার বাবা বিলাসকে এত বিশ্বাস করতেন, তিনি ভাবতেই পারেননি যে বিলাস তার এত বড় ক্ষতি করবে, তাই তিনি সহ্য করতে পারলেন না, অকালে প্রাণ দিলেন। কি ভাবছো বিজয়? বাবার সব সম্পত্তি আমি একটা একটা করে বিলাস দত্তের কাছ থেকে আদায় করে নেব,
আমি আবার মাথা উঁচু করে দাঁড়াব। পারব না কাকা। পারবে বাবা, পারবে। তবে শোনো বিজয়, ডেকে যখন পাঠিয়েছে তখন শয়তান তার সঙ্গে দেখা করে একবার মুখের মতো জবাব দিয়ে আসবে, তারপর আমার যা করার আমি করব। আরে ছোট ঠাকুর, এসো এসো, এ আমার কত বড় সৌভাগ্য, এসো এসো এসো। তোমার সাহস দেখে আমার অবাক লাগছে বিলাসদত্ত, তুমি টাকার লোভ দেখে আমাকে ডেকে পাঠিয়েছো আর ভেবেছো টাকা দিয়ে আমাকে দাবিয়ে রাখবে। কিন্তু একটা কথা জেনে রেখো, তোমার ওই টাকা দিয়ে বা গুন্ডার দল দিয়ে আমাকে দাবিয়ে রাখতে পারবে না। না ছোট ঠাকুর, তুমি আমায় ভুল বুঝছো। আমি সত্যি সত্যি চাই তুমি বেশ ব্যবসা ট্যাবসা করে আর অনেক বড় হও। আমার এই যা কিছু সব তো তোমার বাবার দেয়া, আমার সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা তো তিনিই করে গিয়েছিলেন। সে সুখ আর বেশি দিন সইবে না, ভুলে যাও না যে বাড়িতে দাঁড়িয়ে তুমি কথা বলছো সেই বাড়িটা কিন্তু আমার বাবার। একশোবার আমার বাবা তোমাকে কিছু দিয়ে যাননি, তুমি তাকে ঠকিয়ে সব কিছু নিয়েছো। এটাও ঠিক, কিন্তু প্রমাণ করতে হবে তো, আর প্রমাণ করতে হলে কোর্টে যেতে হবে, আর কোর্টে গেলেই একেবারে টাকার শ্রাদ্ধ। হ্যাঁ জানি, কোর্ট থানা পুলিশ সব তোমাদের কব্জায়। ও বুঝতে পেরেছো সেটা? হ্যাঁ। কোর্টে আমি যাব না, কিন্তু এই হাত দুটোকে তুমি চিনে রাখো। এই হাত দুটো যেরকম মানুষের উপকারে লাগতে পারে, তেমনি দরকার পড়লে শয়তানদের কলা টিপে শেষ করতে পারে। কিন্তু তার আগে নিজের আখেরটা গুছিয়ে নাও। ছোট ঠাকুর, আমি সত্যি তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল করে দিতে চাই। তুমি আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিতে চাও, আর আমি তোমার ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে চাই। জবাবটা ভালোই দিয়েছো। আমি আমার নিজের বিবেকের কাছে পরিষ্কার হয়ে গেলাম। আমাদের বাড়ির চাকরের সামনে মাথা বিলিয়ে দিলে আমিও তোমার বিবেকের কাছে ছোট হয়ে যাব। কেন রাগলে তোমাকে ঠিক তোমার বাবার মতন দেখায়। অবশ্য সেটা খুব খারাপ জিনিস, রাগ হচ্ছে চণ্ডাল। আমি কখনো রাগি না। এই যে আমাকে চাকর বললে আমি রাগি। তা চাকরের বাড়িতে একটু মিষ্টি চা রুচবে না? ওটা তুমি খাও। রুচবে না? আমি খাবো, খেলাম তো, তোমাদের সম্পত্তি খেয়েছি, এবার তোমাকে খাবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।